شَبْنِرْ الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبي أما بعد فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك وصحابك يا نور الله মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ ন পাক সাল্লু তালা আলী সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার ফলে নিজের আমল নামায় নেকি লাভ করা যায় আর এতে অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে একটি বর্ণনা আমি ব্যক্ত করছি নবিয়ে পাক সাল্লাল্লাহু তালা আলি সাল্লামের এরশাদ হলো যে আমার প্রতি জুমার দিন দুরুদে পাক পাঠ করে এরশাদ হলো তার শাফাত আমার দায়িত্বে চলে আসবে তো এই সৌভাগ্য অর্জন করার জন্য আপনাকে দুরুদে পাক পড়তে হবে আর এই নিয়তে পড়তে হবে উম্মতের জন্য নাবিয়ে পাক সাল্লু তালা আলি সাল্লামের সুসংবাদ তা যেন আমিও লাভ করি আল্লাহ পাক আমাদের প্রিয় তা সাল্ল্লাহু তালা দরবারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক দর্শক আপনারা হয়তো অবগত আছেন এই অনুষ্ঠানে যে প্রশ্ন নেওয়া হয় তার উত্তর শ্রদ্ধে ওস্তাদ সাহেব মাওলানা আসাদ মাদানি থেকে নেওয়া হয় হুজুর আমাদের সাথে উপস্থিত আছেন হুজুর আপনি কেমন আছেন ভালো আছেন আলা হাল। দর্শক দেখব আজ আপনারা আমাদের কাছে কি কি এবং কোন ধরনের প্রশ্ন পাঠিয়েছেন জি কল আমার নাম ফাহাদ আলী হুজুরের কাছে আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি আমি স্বপ্নে সমুদ্র ও পানি দেখেছি এর সিচুয়েশান ছিল আমি একটি জায়গায় যাচ্ছিলাম তো হঠাৎ করে ওই জায়গা পরিবর্তন হয়ে যায় আর আমি ময়লা আবর্জনা দেখছি তো আমার এই স্বপ্নের ব্যাপারে এরশাদ করুন কি হবে এর ব্যাখ্যা জি হুজুর আমাদের টপ টেন প্যাকেজ অর্থাৎ যে প্রশ্ন বেশি সার্চ করা হয় তন্মধ্যে পানির প্রশ্ন ছিল আপনি কি বলবেন দেখুন সমুদ্র দেখা তো কোনো ক্ষমতাবান কোনো বিত্তবানের সাথে মুখোমুখি হওয়ার ইঙ্গিত বহন করে কোনো সম্পর্ক হবে কোনো কিছু হবে সম্মুখীন হতে হবে অবশ্য তিনি যে দ্বিতীয় বিষয়টি বর্ণনা করেছেন এতে বিস্তারিত কিছু প্রয়োজন আছে তার অবস্থা অনুযায়ী স্বপ্নদর্শীর উপর ডিপেন্ড করবে তখনই কিছু বলা যাবে তো যাই হোক আমি বলবো এক তো মানসিকভাবে প্রস্তুত থাকবে হতে পারে তিনি যেই কাজকর্ম করে যা তার ব্যস্ততা কোনো বড় বিষয়ে সম্মুখীন হবে তো আল্লাহর দরবারে দোয়া করতে হবে যদি আল্লাহ পাক এতে সফলতা দান করবেন পরবর্তী কল দিন আমার নাম মোহাম্মদ ওয়াসিম আহমদ কাদিরি আমার একটি প্রশ্ন ছিল স্বপ্নের ব্যাপারে এ স্বপ্নের ভেখ্যা কি হবে আমি গত দুই দিন যাবৎ ধারাবাহিক ভাবে শুভেচ্ছাদিক ও ফজরের মধ্যবর্তী সময়ে স্বপ্নে দেখেছি আমি আমার ঘরে ছাগল কাশি পালি তো আমি একটি জায়গা নির্ধারণ করে রেখেছি আমি দেখলাম এতে আগুন লেগে গেছে জ্বলন্ত কয়লা যেমন কাবাবওয়ালারা রাখে যেমন আগুনের স্পুলিঙ্গ এই ধরনের জ্বলন্ত কয়লা দেখেছি অতপর আমি এবং আমার ছোটো ভাই তার উপর পানি দিয়ে নিভিয়ে দিই তো আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি হুজুর কি বলবেন এ ব্যাপারে তিনি ছাগল খাসি বাস্তবে পোষে নাকি স্বপ্নের কথা বলেছে তিনি এ বিষয়ে স্পষ্ট করেনি আমার যা বুঝে আসছে হয়তো তিনি বাস্তবে পোষে আর স্বপ্নে আগুন দেখেছে যদি এমন হয় তাহলে পেরেশান হওয়ার প্রয়োজন নেই এটি পশুর সাথে সম্পৃক্ত হবে এটি আবশ্যক নয় অবশ্য অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ রাস্তায় কিছু সৎকা করে দিন আর শান্ত থাকুন আল্লাহ হুজুর যদি আমরা এই ধরনের পরিস্থিতি দেখি যে পরিস্থিতি এখন বর্ণনা করা হয়েছে তো যদি ঘরে পশুর লালন পালন করি আর স্বপ্নে আগুন দেখি এটি তো আপনি বর্ণনা করেছেন এর ব্যাখ্যা এমন যেমন আজকাল আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটে অগ্নিকাণ্ড ঘটে তো আপনি এই বিষয়ে মাদানি ফুল দিন যদি রাতে আগুন নিয়ে আর বর্তমান সময়ে এই ধরনের ঘটনা ঘটছে তো কি বলবেন সতর্কতার বিষয়ে শীতের মৌসুমে আল্লা তরক আলা হেফাজত করুক এ ধরনের ঘটনা শোনা যাচ্ছে বিশেষ করে যে এলাকাগুলোতে ঠান্ডা বেশি জি বাবুল মদিনা করাচিতে তেমন ঠান্ডা নেই ঠান্ডা আছে কিন্তু তেমন বেশি নয় এবং পরিবর্তনশীল কিন্তু পাহাড়ি এলাকায় বা কম বসতি এলাকায় ঠান্ডা বেশি সেখানে কি করে মানুষ টাইম রুম বানিয়ে শুয়ে যায় অর্থাৎ বাতাস আসা যাওয়ার জন্য সামান্য পরিমাণ ছিদ্র বন্ধ করে দেয় খোলা রাখে না আর ঘরে গ্যাস হিটার বা এ ধরনের কিছু জ্বালিয়ে রাখে আর তা জ্বালানোর ফলে অক্সিজেন কম থাকে সঠিক এবং গ্যাসের সমস্যাও থাকে এক তো সতর্ক থাকতে হবে আপনি রুমে শোয়ার সময় যদি হিটার অন করে থাকেন তাহলে সম্ভব হলে তা অফ করে দিন বন্ধ করে দিন আর তা এমন জায়গায় রাখুন যেন গ্যাস লিকেজ না হয় দ্বিতীয়ত যদি এমন কিছু হয় অর্থাৎ জ্বালানোর প্রয়োজন হয় আপনাকে জ্বালিয়েই ঘুমাতে হবে তাহলে কমপক্ষে কমপক্ষে এমন জায়গায় রাখা উচিত আল্লাহ না করুক যদি লিকেজ হয়ে যায় তাহলে সেখান থেকে গ্যাস বাহিরে চলে যায় সঠিক যদি এমন ব্যবস্থা না করেন তাহলে হয়তো কখনও চলতে চলতে হিটার বন্ধ হয়ে যাবে গ্যাস চলে যাওয়ার ফলে এখন গ্যাস এসেছে কিন্তু হিটার বন্ধ তখন রুমে শুধুই গ্যাস থাকবে আগুন লাগার আরও অন্যান্য কারণও আছে আর হাদিসের মধ্যে কিতাবের মধ্যে শয়ন করার যে আদব বর্ণনা করা হয়েছে বুজুর্গরা বর্ণনা করেছেন তন্মধ্যে এই বিষয়টি রয়েছে যদি রাতে আগুন জ্বালানো থাকে চেরাক জ্বালানো থাকে তাহলে তা নিভিয়ে শুয়ে যান সঠিক তো এটি আমাদের তারবিয়াত প্রকাশও যে এটি ওই যুগ অনুযায়ী সতর্ক ছিল এখন যুগ পরিবর্তন হয়েছে এখন কোনো চেরাক জ্বালানো হয় না সুতরাং আপনি যে কোনো হিটার ব্যবহার করেন দয়া করে দয়া করে এটি প্রায় সকলই জানে শুধুমাত্র কি হয় সামান্য অলসতা উঠার ক্ষেত্রে অলসতা বন্ধ করার ক্ষেত্রে অলসতা যার ফলে অনেক ক্ষতি হয়ে যায় আল্লাহ তাবার কথা আলা ক্ষমা করুক যখন কোনো ঘটনা ঘটে তখন অন্তরে অনেক খারাপ লাগে যে দেখে আর যার সাথে ঘটে সে তো বেচারা নিজের দুঃখ নিজেই বুঝতে পারে তো দয়া করে এ বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন করুন আপনি সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কিছু পাবেন আপনি লিখে সার্চ করলে জরুরি সতর্কতা অনেক পেয়ে যাবেন তা পড়ে নিন একবার পুনরাবৃত্তি করে নিন নতুবা কমপক্ষে নিজের দিক থেকে সতর্কতা অবলম্বন করুন আল্লাহ পাক সকল ধরনের দুর্ঘটনা থেকে সকল মুসলমানকে হেফাজত করুক আমিন আল্লাহ পাক আমাদের সকলকে নিজের হেফাজতে রাখুক জি পরবর্তী কল দিন আমি আজ স্বপ্নে সবজি বিক্রি করেছি আমি অন্য ব্যবসা করি কিন্তু স্বপ্নে আমি সবজি বিক্রি করেছি আর সবজির মধ্যে করলা এবং চালকুমড়া বিক্রি করেছি দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন হুজুর বিশেষ প্রশ্ন তার প্রশ্নের বিষয়ে কি আপনি আপনার কাজই করতে থাকুন জরুরি নয় যে আপনি বাস্তবে তা পরিবর্তন করবেন হয়তো কোনো খেয়ালের কারণে স্বপ্নে চলে এসেছে মনে হয় না এর কোনো ব্যাখ্যার সাথে সম্পর্ক আছে আপনি শান্ত থাকুন আল্লাহাকে আপনাকে দান করবেন দর্শক ভেজিটেবল সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে পরিপূর্ণ সুন্দর একটি প্যাকেজ অন করেছিলাম যা বিশেষভাবে বাজারে গিয়ে রেকর্ড করা হয়েছে আপনি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সেখানে আপনি বিস্তারিত পেয়ে যাবেন পরবর্তী কল আমি স্বপ্নে দেখেছি আমি সিংহের সাথে চলছি আর সিংহের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে জি হুজুর সিংহ বেসিক্যালি শক্তিশালী ব্যক্তির আলামত শক্তিবান সামর্থ্যবান বলতে পারেন এবং প্রতিভা সম্পন্ন ব্যক্তি তো হতে পারে বাস্তবে জাগ্রত অবস্থায় কোনো বিত্তবানের সাথে আপনার সম্পর্ক হবে বন্ধুত্ব হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো সিংহ আপনার ক্ষতি করছে না আপনি এমন পরিস্থিতি দেখেছেন তো হতে পারে বাস্তব জগতে এমন কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ও বন্ধুত্ব হবে দোয়া করতে হবে যাদের সাথে আমাদের সম্পর্ক ও বন্ধুত্ব হয় তারা যেন নেক হয় ভালো লোক হয় যেন তাদের সাথে ভালো কিছু করতে সফল হন পরবর্তী কলদিন আমি স্বপ্নে দেখেছি আমি জান্নাতে নফল নামাজ আদায় করছি এর ব্যাখ্যা কি হবে জি ভাই মাসাল্লাহ খুবই বরকতময় স্বপ্ন এক আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আপনি স্বপ্নে দেখেছেন বাস্তবেও সেখানে যাওয়া সেখানের হাজিরি নসিব করুক সকল আসিখানে রসুলের এই সৌভাগ্য পাক বারবার আমিন আর স্বপ্নে নিজেকে রিয়াজুল জান্নাতে দেখা বকশিসের আলামত এবং পাকের রহমত ও নেয়ামত পাওয়ার আলামত খুবই ভালো স্বপ্ন পাকের সুকরিয়া জ্ঞাপন করুন এবং মাধ্যমও অবলম্বন করুন সেখানে হাজিরে দেওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই দয়া হবে হুজুর আপনি তো বকশিসের কথা বলেছেন এখন যে প্রশ্ন করেছে তো এখন সে জিজ্ঞাসা করছে এই বকশিস দ্বারা সে কি পাকের রহমত গুনাহের ক্ষমা ইমানের সাথে মৃত্যু মাশাআল্লাহ তবার তৌফিক নসিব হবে দারুণ আসাদ ভাই এর সাথে রিলেটেড একটি প্রশ্ন এসেছে মেসেজ পাঠিয়েছেন বিনতে আকরাম তিনি লিখেছেন যদি কেউ স্বপ্নে খানায় কাবার মধ্যে উপস্থিত থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ভালো স্বপ্ন কাবা শরীফ জিয়ারত করা আর এর ভিতরে উপস্থিত থাকা এটি নিরাপত্তার আলামত যদি কারো অবস্থা অবনতি থাকে রোজগারের সমস্যা থাকে কোনো ভয়ে আতঙ্ক থাকে কোনো অভাবে থাকে অর্থাৎ তার বুঝে আসছে না তার সাথে কি হচ্ছে তাহলে আল্লাপাকের রহমতের প্রতি ভরসা রাখবে ইনশা আল্লাহ আজাল তার ওই অবস্থা থেকে মুক্তি নাজাদ এবং প্রশান্তি নসিব হবে খুবই ভালো স্বপ্ন এমন স্বপ্ন দেখলে আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করা চায় আরও একটি প্রশ্ন এসেছে আমাদের সাথে উম্মে মুনতাহা তিনি পাঞ্জাব থেকে যুক্ত হয়েছেন তার প্রশ্ন হল আমি তিন চার দিন যাবৎ স্বপ্নে কবরস্থান দেখছি আমি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি আজ স্বপ্নে দেখলাম আমার সামনে চারটি কবর দুইটির পাশে দাঁড়িয়ে আছি আর দুটি সামান্য দূরে ছিল তো এটি তার স্বপ্ন এর ব্যাখ্যা কি হবে কবরস্থানের ব্যাখ্যা বিভিন্নভাবে করা হয় এখন স্বপ্নদর্শীর অবস্থা ভিন্ন হওয়ার ফলে পরিবর্তন হওয়ার ফলে ব্যাখ্যাও ভিন্ন হবে আমি কয়েকটি আরোচ করছি কবরস্থান এক তো আখেরাতের বিষয়ে সতর্ক করা হয় স্বপ্নদর্শীকে যেন সে আখেরাতের প্রস্তুতি নেয় নিজেকে গুনা থেকে দূরে রাখে নেক আমল করার চেষ্টা করে আবার কখনো কবরস্থান তা বন্দির আলামত বোঝায় অর্থাৎ স্বপ্নদর্শী কোনো বন্দির শিকার হবে বা কোনো বিপদের শিকার হবে এটি বিপদের ইঙ্গিত বহন করে তো এমতা অবস্থায় স্বপ্নদর্শীকে নিজের কাজকর্ম ভালোভাবে করার চেষ্টা করতে হবে আবার কখনও কবরস্থান গোপনীয়তার আলামত বোঝায় স্বপ্নদর্শী গোপনীয়তা বজায় রাখবে কারো গোপনীয় কথা প্রকাশ করবে না যদি আপনার কাছে কেউ কোনো গোপন কথা বলে তাহলে তা আপনি গোপন রাখুন কারো কাছে শেয়ার করবেন না আর আখেরাতের প্রস্তুতি তো আমাদের সকলেরই নেওয়া চাই স্বপ্ন দেখার পর এ বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে আল্লাপাক দয়া ও মেহরবানি করুক আমিন আমিন হুজুর যদি কেউ স্বপ্নে বুজুগানে দিন বা আম্বিয়াই ক্রাম আলাইম রেদোয়ানের মাজারের জিয়ারত করে তাহলে এর ব্যাখ্যা একই হবে নাকি ভিন্ন হবে যা আমি আরজ করেছি তা ছিল ব্যাপক দৃষ্টিকোণ থেকে সাধারণত কবর দেখা কবরস্থান দেখা অবশ্য যদি কোনো নবী বা কোনো অলির মাজার জিয়ারত করে তাহলে সাহেবে মাজারের বরকত লাভ করার তার বিশেষ দয়া পাওয়ার ইঙ্গিত বহন করবে তার পার্সোনালিটি ও তার বিশেষ দয়া পাওয়ার আলামত তখন তা ব্যাপক দৃষ্টিকোণ থেকে একটু আলাদা ব্যাখ্যা হবে সাধারণ কবর এবং কোনো বুজুর্গের মাজার দেখার ব্যাখ্যা ভিন্ন আরও একটি প্রশ্ন এসেছে চাকুয়াল থেকে মোহাম্মদ নাবিদ আত্তারি তিনি লিখেছেন আমি স্বপ্নে দেখেছি মাঝে মধ্যে আমার পিছনে কুকুর ধাওয়া করে যা সাদা ও কালো রঙের থাকে এই স্বপ্ন আমি বেশি দেখি এ বিষয়ে কিছু এরশাদ করুন এক তো তার কর্তব্য হচ্ছে নিজের হেফাজতের জন্য কিছু না কিছু অজিফা পাঠ করা ঠিক আছে সকাল সন্ধ্যা পাঠ করার অজিফা আছে যদি আমিরাহালে সুনতের মরিদ বা তালিব হয় সঠিক তাহলে সাজারায় আত্মারিয়া থেকে আর যদি অন্য পীরের মুরিদ হয় তাহলে মাদানী পাঞ্জেসুরা বা নিজের পীরের অজিফা পাঠ করতে পারবে যে কোনো অজিফা বা যদি কোনো বুজুর্গ থেকে অজিফা পায় আর সুরা ফালাক ও সুরা নাস কোরআনে পাকের শেষ দুটি সুরা তা যদি কেউ রাতে তেলাওয়াত করে এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করে ইনশাল্লাহ এতে হেফাজত থাকবে মূলত কুকুর দেখা ভালো নয় লোকের ইঙ্গিত বহন করে এমন লোক যে আপনার ক্ষতি করার চেষ্টা করে তবে সে দুর্বল চেষ্টা করে কাজেই পাকের দরবারে আমরা দোয়া করলে এবং যে ওজিফা আছে তা পাঠ করলে ইনশাল্লাহ আজ্জাওয়াজাল হেফাজতের মাধ্যম হবে

And after some time, I was sitting in a gathering, like listening to the bayan of the Holy Prophet. ﷺ, and then I woke up, the dream ended. So, if you can please tell me what is the interpretation of the dream? Jazakallah. I mean, Yes, I um, said, what's, what's the interpretation of this dream? MashaAllah, watching Rasulullah ala alayhi wa alayhi wa in dream, it's a very beautiful and very blessed dream. Maşallah. And there are too many interpretations for that.

Uh, interpretations of their dream, and it varies person to person, and also uh, the person who watches such kind of dream, so he will be the leader of the community. The park will bless him uh, with the authority and high status among the people, among the community as well. So, uh, such kind of dream is very nice, and always it is a very একজন দর্শক আমাদের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমি স্বপ্নে দেখেছি টাকা নিচ্ছি কেউ আমাকে টাকা দিচ্ছে অনেক টাকা এটি তার স্বপ্ন এর ব্যাখ্যা কি হতে পারে এ বিষয়ে এরশাদ করুন দেখুন স্বপ্নদর্শী ভিন্ন হওয়ার ফলে ব্যাখ্যাও ভিন্ন হবে এখন কেউ ব্যাংকে চাকরি করে ঠিক আছে আর তার কাজে টাকা আদান প্রদান করা বা কোনো দোকানে লেনদেনের কাজ করে সে ক্যাশিয়ার কাউন্টারে বসে তাহলে এটি তো তা জীবনের অংশ এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না এমনিতেই স্বপ্নদর্শীকে প্রদানকারীকে ওই দিনে স্বপ্নদর্শীর অবস্থা কি ছিল তা ভিন্ন হওয়ার ফলে ব্যাখ্যা ভিন্ন হবে সুতরাং আল্লাহপাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহপাক বান্দার হকে ভালো ব্যাখ্যা প্রকাশ করে হুজুর আমাদের কাছে মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন এসেছে একজন লিখেছেন আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে ও মেয়ের বিবাহের সম্বন্ধ এসেছে কিন্তু তা ভেঙে চলে যায় এই বিষয়ে আমাকে বলুন এর ব্যাখ্যা কি হতে পারে দেখুন স্বপ্নের কারণে পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই এখন আপনি বিস্তারিত বর্ণনা করেননি আপনার অবস্থা কি আসলেই কি আপনি আপনার ছেলেমেয়ের বিবাহের সন্ধান করছেন না কি করছেন না কি অবস্থা এটি তো আপনি বর্ণনা করেননি অবশ্য ধরে নিলাম আপনার সন্তান আছে আর আপনার ঘরে বিবাহের সম্বন্ধ আসছে আর আপনি এ স্বপ্ন দেখেছেন তো দেখুন যখন এ পরিস্থিতি ঘরে চলমান তখন মানুষের মনে এ ধরনের চিন্তা থাকে কেউ ফিরে না যায় কেউ ছিন্ন না করে যখন ভালো সম্বন্ধ আসে তখন মানুষ বেশি সতর্ক থাকে আর তা সচরাচর সমাজে ঘটছে যদি এমন পরিস্থিতি দেখে তাহলে পেরেশান হওয়া যাবে না হতে পারে কোনো খেয়াল বা কল্পনার কারণে আপনি এ স্বপ্ন দেখেছেন তো কিছু বিষয় আছে আত্মীয়তা করার জন্য কাজে আসে এবং কিছু বিষয় থেকে বিরত থাকা উত্তম তো আপনি এ সকল কিছু অবলম্বন করুন এবং আল্লাপাকের রহমতের প্রতি ভরসা রাখুন আর এ স্বপ্নের কারণে কোনো টেনশন বা এমন কোনো পরিস্থিতির শিকার হবেন না হ্যাঁ যদি আপনার প্রবলেম সমস্যা অনুভব করেন তাহলে আল্লাহর রাস্তায় কিছু সৎকা করুন যদি এমন কোনো মন্দ রেজাল্ট থাকে যেন আল্লাপাক এ থেকে আপনাকে হেফাজত করে স্বপ্নের কারণে তো ইনশাআল্লাহ কল্যাণের মাধ্যম হবে ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ দয়া ও মেহেরবানি করুক দর্শক অনুষ্ঠানে একটি প্যাকেজ যুক্ত করার সময় হয়েছে আমরা আপনাদের জন্য চমৎকার একটি প্যাকেজ নিয়ে আসি যাতে বুজুর্গের স্বপ্ন বর্ণনা করা হয় আজ আমাদের কোন বুজুর্গের কি স্বপ্ন হবে আর এতে কি রয়েছে ইনশাআল্লাহ এই প্যাকেজটিও দেখাবো ইনশাআল্লাহ যখন আমরা ফিরে আসব তখন আপনাদের অন্যান্য কলও যুক্ত করব। জি প্যাকেজ দিন স্বপ্নের আলহামদুলিল্লাহ দর্শক সময় হয়েছে প্যাকেজ যুক্ত করার যাতে আমরা বুজুর্গদের স্বপ্ন শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি সাহাবা ও আউলিয়াদের চমৎকার ও দারুণ কিছু স্বপ্ন আমরা শ্রবণ করি কিছু ব্যাখ্যাও বর্ণনা করা হয়েছে এবং তা প্রকাশও হয়েছে আর কিছু বর্ণনা আমাদের কাছে পৌঁছেনি তো আজকের স্বপ্নটি খুবই দারুণ স্বপ্ন আমাদের দ্বিতীয় খলিফা হজরত সায়েদনা ফারুকে আজম তালা আনহুর দারুন একটি স্বপ্ন তিনি একবার স্বপ্ন দেখলেন যখন জাগ্রত হলেন তখন লোকদের বললেন যে আমার বংশে একজন ব্যক্তি আসবে যার চেহারার উপর জখমের চিহ্ন থাকবে আর সে সারা পৃথিবীতে আদল ও ইনসাফ প্রতিষ্ঠিত করবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ফারুকে আজম রাদি আল্লাহ তালাহ আনহুর শাহজাদা ছিলেন এবং সম্মানিত একজন সাহাবি সাহাবাইকেরা মা আলাইহিমুর রেদুয়ানদের মাঝে তার অনেক সম্মান ছিল তিনি বলতেন আফসোস যদি আমি এ খবর পেতাম আমার সম্মানিত পিতা ওমর ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহুর স্বপ্ন তা কার ব্যাপারে ছিল তার সন্তানদের মধ্য থেকে এ সৌভাগ্যবান কে যার ব্যাপারে আমার বাবা যান এ সুসংবাদ প্রদান করেছেন তো যাই হোক সময় অতিবাহিত হতে লাগল দিন সপ্তাহে সপ্তাহ মাসে মাস বছরে রূপান্তরিত হতে লাগল তো কয়েক বছর পর ফারুক আজম রাদি আল্লাহ আনহুর বংশে আসিম বিন উমরের নাতি উমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ ত আলা জন্ম হল সুবাহান আল্লাহ স্মরণ রাখবেন তিনি এমন ব্যক্তি যাকে আল্লা তাবারকাত আলা অনেক বড় মাকাম ও মর্যাদা দান করেছেন আর ইসলামের ইতিহাসে যখন মুজাদ্দিদের কথা বলা হয় তখন ইসলামের প্রথম মুজাদ্দিদের নাম উমর বিন আব্দুল আজিজ রদিয়াল্লাহ তাল আনহু আসে যখন তিনি খলিফা হলেন তখন তার খেলাফত কয়েক বছর ছিল কিন্তু এ অল্প সময়ের মধ্যে তিনি আদল ও ইনসাফ এবং যেই নিষ্ঠা প্রতিষ্ঠিত করেছেন দুনিয়ার জীবনে তার দৃষ্টান্ত তিনি নিজেই তাকে উমরে সানি উপাধি দেয়া হয়েছে অর্থাৎ তার খেলাফতের নিয়ম ফারুকে আজম রাজি আল্লাহ তাল্লাহুর নিয়ম ও যুগ স্মরণ করিয়ে দিত তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদেরও মাখফিরাত হোক অনুষ্ঠান চলমান থাকবে আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ এ সেগমেন্টের মধ্যে নতুন একটি স্বপ্ন নিয়ে পুনরায় উপস্থিত হব সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম ওয়েলকাম ব্যাক দর্শক আপনারা সেগমেন্ট অবলোকন করেছেন যদি আপনারা এই সিরিজের অন্যান্য প্যাকেজ এবং যা পূর্বে অনিয়ার করা হয়েছে যদি দেখতে চান তাহলে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন বুজুর্গের স্বপ্নে নামে প্লেলিস্ট এতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং এর সাথে রিলেটেড অন্যান্য প্যাকেজ যা আপনাদের জন্য নিয়ে আসি এবং শর্ট ভিডিও দেখতে পারবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আমাদের অন্যান্য সিরিজ দেখতে পারবেন হুজুর আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে একজন দর্শক লিখেছেন আমি কয়েকদিন যাবৎ স্বপ্ন দেখছি কিন্তু তা অদ্ভুত স্বপ্ন না বুঝে আসে না বলতে পারি স্বপ্ন স্মরণ থাকে কিন্তু বলতে পারি না এতে পেরেশানিতে আছি এই স্বপ্ন আসতেই থাকে এই বিষয়ে বলুন এটি কি আকবর আলী শেখ সাহেব প্রশ্ন করেছেন আল্লাহ পাক সহজতা দান করুক আর আপনি যা বর্ণনা করেছেন অবশ্যই এতে মানুষ পেরেশানগ্রস্ত হয়ে যাবে এর পিছনে এক তো মানসিক পেরেশানি থাকে কখনো মানুষ এমন পেরেশানে থাকে টেনশনে থাকে কাজ আগপিচ করে দেয় তখনই এ ধরনের স্বপ্ন আসে এখন কি করব আসলে এটিই আপনার মনের প্রশ্ন এক তো এ কারণে পেরেশান হওয়া যাবে না আপনি নিজেকে শান্ত রাখুন শান্ত কিভাবে রাখবেন আল্লা তাবারকতা আলার প্রতি ভরসা রেখে দোয়া করে আর এ বিশ্বাস নিয়ে যে আল্লাহ পাক আমাদের এ মন্দ প্রভাব থেকে রক্ষা করবেন আর মুসলমানের জন্য তো সবচেয়ে বড় প্রশান্তি হল আল্লাহপাকের প্রতি ভরসা করা দ্বিতীয়ত লজিক্যালি এটি মাথায় রাখবেন প্রত্যেক স্বপ্ন যা আমরা দেখি এর ব্যাখ্যা এমনই প্রকাশ পাবে এটি আবশ্যক নয় আর বিভিন্ন স্বপ্ন পেরেশানগ্রস্ত স্বপ্ন নিরর্থক স্বপ্ন এমনিতেই এর কোনো ব্যাখ্যা হয় না এর প্রতি খেয়াল করবেন না আর শুয়ার পূর্বে উজু করে নিন উজু সহকারে ঘুমান সুন্নত মোতাবেক ঘুমান দোয়া পরে ঘুমান ইনশাল্লাহ আজদাওয়াজাল এ ধরনের স্বপ্ন থেকে আপনি মুক্তি পাবেন তার জন্য যিনি কমেন্ট করেছেন বা অন্যান্য দর্শক যারা এ ধরনের স্বপ্নের কারণে প্রেশান ও চিন্তায় মগ্ন থাকে এজন্য প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় সৎকা করুন তো ইনশাল্লাহ জাল সৎকা বিপদকে দূর করে দেয় যদি স্বপ্নের মধ্যে কোনো মন্দ ব্যাখ্যা থাকে তাহলে আল্লাপাকে রহমতে আপনি এ মন্দ প্রভাব থেকে বাঁচতে সফল হবেন তো এ কথার উপর আমল করুন ইনশাল্লাহ জাল কল্যাণের মাধ্যম হবে জি দিন যদি মৃত ব্যক্তিকে পেরেশান অবস্থায় দেখে তাহলে এর জন্য কি করতে হবে জি হুজুর কি করতে হবে সর্বপ্রথম তো তার নামাজ ও রোজার ফিদিয়া আদায় করা চাই এর পদ্ধতি নামাজের হকাম যা আমিরাহালে সুন্নতের কিতাব এতে একটি অধ্যায় আছে কাজা নামাজের পদ্ধতি আপনি সেখানে পেয়ে যাবেন দ্বিতীয়ত চিন্তা করুন মৃত ব্যক্তির উপর হ্যাক্কুল আব্দ অর্থাৎ বান্দার উপর কোনো হক আছে কিনা কারোর সাথে লেনদেনের সম্পর্ক ছিল কিনা বা এমন কোনো হক আছে কিনা যা আদায় করার ছিল কিন্তু আদায় করা হয়নি সঠিক তাহলে তা আদায় করার বা ক্ষমা করানোর ব্যবস্থা করুন তৃতীয় কথা হলো মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব ইসালে সাওয়াব করব যে কোনো নেক কাজের ইসালে সওয়াব করা যেতে পারে তা ফরজ হোক ও হোক যে কোনো ইবাদত আল্লাপাকের দরবারে আমরা দোয়া করব বুজুর্গদের ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন দোয়া ও সাহাব করতে থাকুন দেখুন দুনিয়া থেকে যে চলে গিয়েছে এখন তার নিজের আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে সে নিজে কিছু করতে পারবে না তো আমরা তার জন্য দোয়া করি ইসালে সাহব করি আর প্রথমে যে দুটি কথা বলেছে এর উপর আমল করুন ইনশাআল্লাহ মৃত ব্যক্তির জন্য অনেক দয়া ও প্রশান্তির মাধ্যম হবে পরবর্তী কল মোহাম্মদ ইমরান আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীর শরীরের উপর সাপ চড়ছে এবং বাহুতে গিয়ে দংশন করে বসে আর আমি সামনে দাঁড়িয়ে দেখছি অতপর ওই সাপটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর যে জায়গায় দংশন করেছে বিষ বের করার জন্য আমি চেষ্টা করছি কিন্তু বিষ নষ্ট হয়ে যায় অর্থাৎ তার কিছুই হয়নি আমি এর ব্যাখ্যা জানতে চাই জি হুজুর তার স্বপ্নের ব্যাপারে কি বলবেন পাক আপনাকে আপনার পরিবারকে হেফাজত করুক আমিন সাপ দেখা ভালো নয় আর তা দংশন করা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো নয় এক তো আপনি আপনার পরিবারের জন্য দোয়া করুন এবং শরী পর্দার বিষয়ে খেয়াল করুন যদি আপনার স্ত্রী শরী পর্দা করে তাহলে খুবই ভালো কথা তাকে মোবারকবাদ আর যদি এতে অলসতা থাকে তাহলে এ বিষয়ে সতর্ক থাকতে হবে শরী পর্দা কাকে বলে এতে বিস্তারিত কি আছে তা আপনি কোনো আলিমের কাছ থেকে জেনে নিন বা আমিরা আহলে সুন্নতের লিখিত কিতাব পর্দা সম্পর্কে প্রশ্ন উত্তর এ কিতাবটি অধ্যয়ন করলে ইনশাআল্লাহ এ বিষয়ে খুব সহজে বিস্তারিত আপনি জানতে পারবেন আর কিছু না কিছু সৎকা করুন আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারকে সকল ধরনের মুসিবত থেকে ও বিপদ থেকে রক্ষা করুন আমিন 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 আলে সুনতের কিতাব দাওয়াত ইসলামীর ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট থেকে আপনি সহজেই পেয়ে যাবেন এবং আপনি ফ্রিতে ডাউনলোড করে অধ্যয়ন করতে পারবেন আর যদি আপনার আশেপাশে মাক্তাবাতুল মদিনা থাকে তাহলে হাত দিয়ে সংগ্রহ করতে পারবেন পরবর্তী কল দিন আমি স্বপ্নে দেখেছি আমি গাছ লাগিয়েছি দুটি বৃক্ষ আমরা নিজের ঘরে লাগিয়েছি আর একটি বৃক্ষ লাগিয়েছি যেখানে আমি ভাড়া থাকি তো যেখানে ভাড়া থাকি এই বৃক্ষ অনেক বড় হয়ে গিয়েছে জি হুজুর তার স্বপ্নের ব্যাপারে কি তার কথা অস্পষ্ট এটি স্বপ্নের বিষয় নাকি বাস্তব বিষয় যেহেতু বর্ণনাকারী সব জানে সে মনে করে যে শুনে সেও জেনে যাবে আপনাকে বিস্তারিত বলতে হবে আপনি যা বর্ণনা করেছেন ভাড়া থাকতেন আর এখন ছেড়ে দিয়েছেন বৃক্ষ লাগিয়েছেন এটি বাস্তব নাকি স্বপ্ন নাকি কিছু বাস্তব কিছু স্বপ্ন যেহেতু অস্পষ্ট বিধায় কিছু বলা যাবে না বিস্তারিত বলে দিবেন পরবর্তী দিন আমার নাম মোহাম্মদ ফয়সাল কোরাইশ আমার একটি প্রশ্ন হলো আমি স্বপ্ন দেখলে মনে হয় কেউ এসেছে আর যদি আমি সদকা করি তাহলে ঠিক হয়ে যায় আমার সব কিছু ঠিক থাকে আর যদি সদকা না করি তখন তা বাস্তবের কাছাকাছি চলে আসে আমার সাথে এমন হয় নতবা এমনও হয় আমি কোথাও যাচ্ছি তখন ইগল উপর থেকে বিরক্ত করে অতপর সদকা করলে ঠিক হয়ে যায় আর সদকা না করলে তখন পেরেশান হয়ে যায় কখনও ইগলও পেরেশান করে অথবা অনেক সময় বাস্তবে অন্য কোনো পেরেশানো চলে আসে এর কোনো ব্যাখ্যা আমাকে বলে দিন কি বলবেন হুজুর তার ব্যাপার নিজেই তো সমাধান বলেছেন সৎকা করলে ঠিক হয়ে যায় তো দিতে থাকুন এতে আরও কিছু বাড়িয়ে দিন সঠিক আল্লাহ পাক দয়া করুক এটি নিয়ে বেশি চিন্তা করবেন না আর মাসাল্লাহ সমাধান তো আপনার হাতেই সদাকা করতে থাকুন দোয়া করতে থাকুন আর একটি বিষয় বারবার কল্পনা করাও বারবার স্বপ্নে আসার কারণ হয়ে দাঁড়ায় এটি নিয়ে বেশি চিন্তা করবেন না এখন জানা নেই ইগল কি আপনাকে জাগ্রত অবস্থায় বিরক্ত করে যেমন আপনি বলেছেন যা দেখি তা বাস্তব হয়ে যায় তো আবার কখনো কোথাও বেশি পাখি থাকে ইগল তো সেখানেই থাকে যেখানে সে খাবার পায় আমার মনে হচ্ছে তিনি করাচির বাসিন্দা দেখে মনে হচ্ছে করাচির আর করাচিতে তো এই ধরনের পরিবেশ ইগোল দেখা যায় না হতে পারে অন্য কোনো এলাকার বাসিন্দা এটি স্বপ্নের সাথে সম্পৃক্ত হবে তা আবশ্যক নয় দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় আমি আরোচ করছি যে স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই জানা চাই আর এ অনুযায়ী যা বলা হয় এর উপর আমলও করা চাই তবে নিজের ব্যক্তিত্ব এবং নিজের সোর্চ তা খুবই মজবুত হওয়া চাই এক হলো বাস্তব কোনো কারণে পেরেশান হওয়া তা তো ঠিক আছে এটি মানুষের জীবনের অংশ তা যাবে না বান্দা দূরে থাকতে পারবে না যে কখনো পেরেশান আসবে না বা এমন কোনো পরিস্থিতির শিকার হবে না এটি তো আলাদা বিষয় কিন্তু এমন কোনো কারণে পেরেশান থাকা যার কোনো রিজন নেই এমনটি হওয়া ঠিক নয় কাজেই আপনি যতটুকু দেখেছেন তা সেখানেই রেখে দিন এটি নিয়ে বেশি চিন্তা করবেন না এটিও এক সমাধান যার ফলে বান্দা ও এই ধরনের স্বপ্ন থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে সফল হবে জি ঠিক আছে হুজুর আমাদের কাছে মেসেজের মাধ্যমে অনেক প্রশ্ন এসেছে প্রশ্নকারী লিখেছেন যে তিনি স্বপ্নে নিজেকে রিকশায় সফর করতে দেখেছে এবং মোটরসাইকেলও দেখেছে এটি একটি বিষয় আর যদি স্বপ্নে কোনো দুর্ঘটনা হয় এবং কারো ইন্তেকাল হয়ে যায় এটি তার প্রশ্নের সারাংশ এর ব্যাখ্যা রিকশা এবং মোটরসাইকেল তো আমাদের দেশের কপালে অনেক বেশি লেখা আছে ঠিক আছে এটি দৈনন্দিন বিষয় মানুষ সফর করেই আর এ গাড়িতেই বেশি সফর করে এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই দৈনন্দিন বিষয় মানুষ সফর করে হয়তো আপনিও করেন অবশ্য যদি কেউ স্বপ্নে দুর্ঘটনা দেখে তাহলে সৎকা করে দিন আল্লাপাক হেফাজত করুক আর যেভাবে দুর্ঘটনা দেখেছেন যদি আপনি এভাবে সফর করেন গাড়ির দুর্ঘটনা দেখেছেন আর আপনি গাড়ি ব্যবহার করেন তো এ বিষয়ে আপনি একটু সতর্ক থাকুন এবং সকল ক্ষেত্রে বিবেচনা করুন আপনার কোনো অলসতা আছে কিনা না উদাহরণস্বরূপ ড্রাইভ করেন তাহলে বেল লাগিয়ে নিন যদি বেশি স্পিডে আপনি ড্রাইভ করেন তাহলে স্পিড নিয়ন্ত্রণ করে নিন অর্থাৎ সকল প্রকার অসতর্কতা থেকে নিজেকে বিরত রাখুন এবং আল্লাহ করুন সৎকা করুন দুর্ঘটনা থেকে সুরক্ষিত ঠিক আছে পরবর্তী হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হল আমার ওয়াইফ আমার স্ত্রী সে আমাকে প্রায় সময় বলে আমি রাত্রে ঘুমের ঘরে প্রায় প্রায় স্বপ্ন দেখি অর্থাৎ সে প্রায় প্রায় সে শুধু স্বপ্ন দেখতে থাকে তো এর ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন সে কি আসলেই স্বপ্ন দেখে নাকি শয়তানের কুমন্ত্রণা জি হুজুর কি বলবেন স্বপ্ন তো আসেই অর্থাৎ বলেছে স্বপ্ন দেখে স্বপ্ন আসে মানে স্বপ্ন দেখে অবশ্য শয়তানি নাকি সাধারণ এ বিষয়ে বিশেষভাবে স্পেসিফিক কিছু বর্ণনা করতে পারবো না অবশ্য এক প্রকার স্বপ্ন আছে যা শয়তানের পক্ষ থেকে আসে এখন কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আর কোন স্বপ্ন আল্লাপাকের পক্ষ থেকে তা ডিপেন্ড করবে স্বপ্নের উপর স্বপ্নদর্শীর উপর এবং তার অবস্থার উপর ওই দিনের অবস্থা এবং ওই দিনের পরিস্থিতির উপর সুতরাং যদি বিশেষ কিছু থাকে তখনই ইনশাল্লাহ তা বর্ণনা করা যাবে তবে একটি কথা স্মরণ রাখুন যে আপনি বলেছেন আপনার স্ত্রী স্বপ্ন দেখে তো ভয়ঙ্কর স্বপ্ন বেশি দেখা আতঙ্ক থাকা অনেক বেশি পেরেশানগ্রস্ত স্বপ্ন দেখা তো এটি মুসলমানকে পেরেশান করার জন্য শয়তানের পক্ষ থেকে আসে এর মধ্যে কোনো পেরেশান নেই যদি আপনার স্ত্রী এ ধরনের স্বপ্ন দেখে তো আমি একটি অজিফা বলে দিচ্ছি আপনি তাকে এ অজিফাটি বলে দিবেন সুয়ার পূর্বে ইয়া বিরু একুশবার পাঠ করে নিবে শুরু ও শেষে তিনবার করে দরুদে পাকের সাথে যদি শয়তানের পক্ষ থেকে আসে তাহলে ইনশাল্লাহ আজদাওয়জাল এ থেকে মুক্তি পাবে এবং কল্যাণের মাধ্যম হবে দ্বিতীয়ত সুয়ার পূর্বে দোয়া পরে নিবে সুয়ার পূর্বে যে দোয়া পড়ার জন্য আমাদের বলা হয়েছে উজু সহকারে ঘুমালে তখনই শয়তানি স্বপ্ন থেকে বান্দা সুরক্ষিত থাকবে পরবর্তী জানা নেই হয়তো কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছিলাম স্বপ্ন দেখার আগে আমি বলতাম যদি আমি চার পাঁচ কোটি টাকা পেয়ে যেতাম এভাবে আমি বলতাম একদিন সকালে সম্ভবত ফজরের সময় ছিল আমি ওঠার পর কেউ আমাকে এক জায়গায় নিয়ে যায় আর সে আমাকে বলে এখান থেকে টাকা নিয়ে নাও তখন আমি সেখানে যাই আর সেখান থেকে পাঁচ কোটি টাকা নেই তো এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যদি আমাকে এর ব্যাখ্যা বলে দেন তাহলে মেহরবানি হবে জি হুজুর তার স্বপ্নের ব্যাপার আপনি কি বলবেন দেখুন সম্পদের আকাঙ্ক্ষা থাকেই সচরাচর এটি প্রয়োজন আকাঙ্ক্ষা থাকে এর আকাঙ্ক্ষা বেশি থাকে অধিকাংশ মানুষ বললেও হয়তো ভুল হবে না তো যে বিষয় নিয়ে আমরা চিন্তা করি তা স্বপ্নে আসা এটি এক লজিক্যালি এক সাধারণ বিষয় আমরা যা কল্পনা করি যা দেখি এটি প্রাকৃতিক বিষয় মানুষ যা দেখে তা স্বপ্নে চলে আসে যতটুকু বোঝা যাচ্ছে এ স্বপ্ন আপনার অবস্থা অনুযায়ী দেখেছেন অবশ্যই এটিকে এভাবে পজিটিভ নিন মানুষের অন্তরে যে জায়েজ ইচ্ছা আছে আর এ বিষয়ে অর্থাৎ এ জাইজ ইচ্ছা পূরণ হতে দেখে তাহলে আল্লাপাক বাস্তবেও তার উপর দয়া করবেন এটি পজিটিভ তবে অবশ্যই আল্লাপাকের দরবারে দোয়া করুন হে আল্লাহ পাক দিন। এবং এর সুকুরিয়া আদায় করার তৌফিকও দিন এবং সম্পদের যে লোকসান রয়েছে যে ক্ষতি রয়েছে আল্লাপাক এ থেকে রক্ষা করুন আমরা হালাল উপার্জন করব হালাল খাব হালাল জায়গায় খরচ করব। যদি উপার্জন হালাল জায়গা থেকে হয় এবং হালাল জায়গায় খরচ করা হয় তাহলে এ দুনিয়া ক্ষতিকর নয় নতুবা যদি মাধ্যম ঠিক না থাকে যেখানে খরচ করা হয় তা ঠিক না থাকে তাহলে প্রকাশ্য যে এমন সম্পদ থেকে বান্দা পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে ঠিক আছে হুজুর আমাদের কাছে মেসেজের মাধ্যমে একটি প্রশ্ন এসেছে লিখেছেন আমি স্বপ্নে দেখেছি আমার শরীরে রক্ত শেষ হয়ে গিয়েছে আমার এমন মনে হচ্ছে আমি বেশি দিন জীবিত থাকব না এ বিষয়ে কিছুই এরশাদ করুন এর মানে কি এতে স্বপ্নদর্শীর বিস্তারিত প্রয়োজন আছে যা এখানে বর্ণনা করা হয়নি অবশ্য বেসিক্যালি এটি ভালো মনে হচ্ছে না আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য দোয়া করুন আর আল্লাহর রাস্তায় কিছু সৎকা করে দিন যেন আল্লাহ পাক এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে মন্দ রেজাল্ট থেকে আপনাকে রক্ষা করে ঠিক আছে আর একটি মেসেজ এসেছে লিখেছেন স্বপ্নে দেখেছে আমার বাবা অসুস্থ তখন আমার বোন নিয়ে আসার জন্য গিয়েছেন কিন্তু আমার বাবা বোনকে বলে তুমি চলে যাও অর্থাৎ তার সাথে আসেনি আমি আমার মরহুম পিতার ব্যাপারে দেখেছি এর ব্যাখ্যা কি হতে পারে ইরশাদ করুন তিনিও তো বিস্তারিত বর্ণনা করেননি হতে পারে এনতেকালের পূর্বে অসুস্থ ছিল ঠিক আছে আর সন্তানরা তার খেদমত করেছে তো এই খেয়াল তিনি স্বপ্নে দেখেছে বিশেষ কোনো ব্যাখ্যা নেই তার জন্য দোয়া করুন ইসালে সাফ করুন আদনানাত্তারি সাহেব প্রশ্ন করেছেন স্বপ্নে দেখেছি আমার বিবাহ হচ্ছে আমি এখনও বিবাহ করিনি তো এ বিষয়ে কিছু ঈর্ষাদ করুন এ বিষয়ে এক তো বলা হয়েছে দ্রুত বিবাহ করবে যে এ ধরনের স্বপ্ন দেখে আর অবিবাহিত হয় আর হতে পারে ঘরে আত্মীয়তার বিবাহের আলোচনা হচ্ছে তো এই খেয়ালও হতে পারে যাই হোক আল্লাহপাকের দরবারে দোয়া করুন যেন পাক আপনাকে ভালো ও নেক সম্বন্ধ দান করেন ঠিক আছে হুজুর আজ আমাদের কাছে যে প্রশ্ন এসেছে এর অধিকাংশ প্রশ্ন কবরের সাথে এখন পর্যন্ত থেকে মেসেজ মেসেজ নিয়েছি বারো আরও সতর্ক করা হয় বান্দা যেন আখেরাতের প্রস্তুতি নেয় গোপনীয়তারও আলামত বহন করে আবার বন্দিরও আলামত বহন করে এটি সিচুয়েশনাল কে ছিল কে দেখেছে স্বপ্নদর্শীর অবস্থা কি যেদিন স্বপ্ন দেখেছে ওই অবস্থা কী ছিল সেই অনুযায়ী ব্যাখ্যা বর্ণনা করা হবে স্বপ্নে আমার ছেলে আমার থেকে নিখোজ হয়ে যায় হারিয়ে যায় অনেক খোঁজার পরও আমি তার সন্ধান পাইনি প্রশ্নটি লারকানা থেকে এসেছে পেরেশান হওয়া যাবে না যদি আসলেই ঘরে ছোট বাচ্চা থাকে ছেলে থাকে সাধারণত বাচ্চারাই হারিয়ে যায় তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করুন বাহিরে আসা যাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখুন আর কখনও স্বপ্নের মাধ্যমে আমাদেরকে কোনো ভবিষ্যতে সংঘটিতব্য দুর্ঘটনার ব্যাপারে অবহিত করা হয় যেন বান্দা সতর্ক হয়ে যায় এবং নিজের হেফাজতের জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য পদক্ষেপ গ্রহণ করে স্বপ্নের দাড়ি ও মাথার চুল সাদা হয়ে যাওয়া কেমন এ বিষয়ে কিছু ঈর্ষাদ করুন এটি ব্যক্তি ভিন্ন হওয়ার ফলে ব্যাখ্যাও ভিন্ন হবে এর ব্যাখ্যা দুই তিন ভাবে করা হয় দীর্ঘ হায়াতের ইঙ্গিত বহন করে এবং দিনী ক্ষেত্রে ও নেক কাজ করার ইঙ্গিত বহন করে ঠিক আছে প্রশ্ন হলো স্বপ্নে অনেকগুলো বাদুর আমার অনেকগুলো আমার পিছনে ধাওয়া করছে আর আমি পালয়ন করছি বাদুর আমার পিছনে ধাওয়া করছে তিনি স্বপ্নে এমন পরিস্থিতি দেখেছে স্বপ্নটি ভালো নয় মন্দ লোকের আলামত আপনার সহচর্যার প্রতি উঠাবসার প্রতি খেয়াল করুন এতে অসৎ লোক আছে কিনা আর যদি ভালো লোকের সাথে উঠা বসা করেন তাহলে ইনশাল্লাহ ক্ষতি থেকে বাঁচতে পারবেন জি ঠিক আছে আমি স্বপ্নে গরুর মাংস দেখেছি যা আমি গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করছি তিনি এ বিষয়ে জানতে চাচ্ছে স্বপ্নটি কেমন স্বপ্নে মাংস দেখা রিজিকে বরকতের আলামত হালাল পশুর যে মাংস রয়েছে স্বপ্নটি ভালো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন ইনশাল্লাহ এতে বরকত ও প্রশস্ততা নসিব হবে ঠিক আছে এখন লাস্ট কোয়েশ্চেন যুক্ত করব। আর তা হল যে হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার বড় ভাই বাবার গলা কেটে ফেলেছে আমি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এ বিষয়ে ইরশাদ করুন কখনো শয়তানের পক্ষ থেকেও আসে অযথা প্রেশান করার জন্য দেখায় অর্থাৎ সন্তান আনুগত্যশীল কিন্তু এ ধরনের স্বপ্ন দেখিয়ে পেরেশানে ফেলে দেয় অবশ্য সন্তানের উচিত হচ্ছে বা যার ব্যাপারে দেখেছে গোলা কাটা জোবাই করা এটি হক আদায়ে অলসতার আলামত বোঝায় তো যিনি এ স্বপ্ন দেখেছে সে বিবেচনা করবে বান্দার হকের ব্যাপারে পিতামাতার হকের ব্যাপারে যদি খিদমতের ক্ষেত্রে হক আদায়ের ক্ষেত্রে অলসতা পরিলক্ষিত হলে তাহলে তা দূর করবে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে আজ আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানতে পেরেছেন আপনারা নিজের খেয়াল রাখুন চেষ্টা করুন নামাজের জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করুন শরীর ওজোর না হলে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করুন নিজেও আদায় করুন এবং অপরকেও আদায় করার দাওয়াত দিতে থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ মুহম্মদ আলিহি ও আলহি ও সহিহি ও্ল স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা